ছাত্র জনতার হত্যার সাথে গণহত্যার সাথে জড়িত ছিল এবং দেশে এখনও আছে, তাদের সবাইকে গ্রেফতার করা হবে, আইন অনুযায়ী বিচারের আওতায় আনা হবে। এবং 5ই আগস্ট যারা অনেক পুলিশও মারা গিয়েছেন, এবং আমরা বলেছি এই সকল হত্যার দায় আসলে শেখ হাসিনা এবং সেই সময়ের যে আওয়ামী সরকারে, তারা এই ধরনের পরিস্থিতি তৈরি করে জনগণ এবং আইন শৃঙ্খলা বাহিনীকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল। ফলে অবশ্যই রাজনৈতিকভাবেও আওয়ামী লীগের বিচার করা হবে। হ্যাঁ, এটা চিহ্নিত করা হয়েছে এবং যেখানে শ্রমিকদের ন্যায্য দাবি রয়েছে সেই ন্যায্য দাবিগুলো এই মুহূর্তে সরকারের পক্ষে যতটুকু সম্ভব তা পূরণ করা হচ্ছে এবং শ্রমিক অসন্তোষ এবং আন্দোলন কিন্তু অনেকখানি নিয়ন্ত্রণে আসছে। তারপরেও যতটুকু রয়েছে আমরা কথা বলার চেষ্টা করছি, কিন্তু যাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে বা তাদের প্রতি আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে এবং হচ্ছে, আমরা আশা করি খুবই অল্প সময়ের মধ্যেই আসলে এই পরিস্থিতি থেকে আমরা পরিত্রাণ পাবো।